স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর শাহিনশাহ হত্যার 8 বছর, বিচারের আশায় তাকিয়ে পরিবার। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উভয়লিঙ্গের শিশুর জন্ম, দেখতে উৎসুক জনতার ভিড়। নিখোঁজের 2 দিন পর নাটোরের গুরুদাসপুরের বিলসা গ্রামের বিলের পানি থেকে নৌকার মাঝির মরদেহ উদ্ধার। মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে নগর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হক মন্টুকে বহিষ্কার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিনশাহ হত্যার মামলার রায় ঘোষণার দিন বারবার পিছিয়ে যাচ্ছে। চলতি বছরের 29 আগস্ট রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে প্রায় 4 বারের মতো রায় ঘোষণার দিন পেছাল। গত বছরের 11 নভেম্বর আদালতে এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর 10 ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল, সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে 14 জানুয়ারি করা হয়। এদিনও রায় ঘোষণার দিন আরেকবার পিছিয়ে 11 ফেব্রুয়ারি করা হয়। এদিনও দিন পেছাল। নিহত শাহিনশাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 ও 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজবালের ছোট ভাই। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিনশাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিনশাহ রাজশাহী কোর্ট কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান, সিটি কর্পোরেশনের তৎকালীন 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রকাশ্যে এই খুনের ঘটনায় শাহিনশাহের স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী বলছেন, তারা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। তাদের আশা, আসামিদের সর্বোচ্চ সাজা হবে। তবে বারবার রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় তারা আশাহত হওয়ার কথাও জানিয়েছেন। মামলার বাদী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বলেন, আমি তো বারবার বলে আসি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে আমরা আদালতে স্বর্ণাপন্ন হয়েছি। আমরা আদালতের মাধ্যমে মামলা, আমার ভাইকে যে মেরেছে, আমরা বিচার চেয়েছি, আমরা সাক্ষ্য দিয়েছি, অন্যান্য যারা সাক্ষী ছিল, যারা ঘটনাস্থলে দেখেছে শুনেছে তারা সাক্ষী দিয়েছে। মামলার সাক্ষীর কার্যক্রম শেষ হয়ে, মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, মামলার রায়ের দিন ধার্য হয়েছে। আমরা চাই যে আইন আইনের গতিতে চলবে এবং আইন অপরাধীদেরকে অবশ্যই অপরাধ প্রমাণিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবে। আমরা যদি সর্বোচ্চ শাস্তি দেয় অপরাধীদেরকে, তাহলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে আমরা মনে করি। রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবার মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। 28 আগস্ট থেকে আগামী 3 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হবে। রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী জেলা মৎস্য দপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রাজশাহী স্থানীয় সরকারের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহানা আক্তার জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজামেল হক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে মৎস্য দপ্তরের চলমান কার্যক্রম এবং সমস্যাগুলো তুলে ধরেন। সেই সাথে চলমান সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন চলতি মাসের 29 তারিখ রোববার সকাল 10টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান, বেলা 11টায় সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান এবং বিকেল 5টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ফের মৃত্যু বেড়েছে। একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা গতকাল সকালে ছিল 4 জন, সেটি বেড়ে আজ সকালে 8 জন হয়েছে। এদের মধ্যে রাজশাহী 2 জন, নাটোরের 2, চাঁপাইনবাবগঞ্জের 2, নওগাঁ ও পাবনার 1 জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে 1 জন করোনা পজিটিভ ও 7 জন উপসর্গ নিয়ে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে 9 জন। এ নিয়ে 418 বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন 177 জন। এর আগের দিন রাজশাহীর 2টি PCR ল্যাবে রাজশাহী জেলায় 156টি নমুনা পরীক্ষায় 13 জনের করোনা পজিটিভ আসে।
রাজশাহীতে শনাক্তের হার 8.33%। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নগা ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল হক মন্টুকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে সংস্থার আজীবন সাধারণ সদস্য পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে। এ সময় তার স্থলাভিষিক্ত করা হয়েছে সংগঠনের সাধারণ সদস্য ও পৌর কাউন্সিলর সরোয়ার তানজিদ সম্রাটকে। বহিষ্কৃত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদকসহ নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করে শনিবার দুপুরে শহরের উকিলপাড়া মহল্লায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির নগা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 26 জুলাই শহরের কাঁচাবাজারের ক্রিসেন্ট মার্কেটের দোতলায় একটি অফিস ঘর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নওগাঁ পৌরসভার 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ শাখার সাধারণ সম্পাদককে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করে। সোসাইটির সাধারণ সম্পাদক মাদক মামলায় নাম থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ ঘটনায় 28 জুলাই তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। নিখরচের 2 দিন পর নাটোরের গুরুদাসপুরের বিলশা গ্রামের বিলের পানি থেকে নৌকার মাঝি আরজু ফকরিয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজু ফকির নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদমালির ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক নিহতের পরিবারের সদস্যরা জানান, আরজু প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তারা নৌকা নিয়ে যাত্রী পরিবহন করতে বের হয়, কিন্তু রাতে আর সে বাড়িতে ফিরে আসেনি। সে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদী থেকে পরিত্যক্ত অবস্থা তার নৌকাটির সন্ধান পাওয়া যায়। তবে নৌকার মাঝে আরজুকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে উপজেলার চলন বিলের বিলশা গ্রামে বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরজুকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ স্লোগানে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে জেলা সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তসলিমা সহ জেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জেলায় 47,750 হেক্টর আয়তন বিশিষ্ট জলাশয়ে বছরে 83,609 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ জেলায় মাছের মোট চাহিদা 61,210 মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত 22,399 মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বলা হয়, জেলায় 66,886 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এতে জেলার 42,376 মেট্রিক টন চাহিদা মিটিয়ে জেলার বাইরে ঢাকাসহ বিভিন্ন স্থানে উদ্বৃত্ত মাছ পাঠানো হয়ে থাকে। মৎস্য চাষে দেশের মধ্যে নাটোর বর্তমানে প্রথম স্থানে রয়েছে। 28 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহে মৎস্য পোনা অবমুক্তকরণ, সফল 3 জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ কর্মকর্তাবৃন্দ। এবারে জানাবো একটি ব্যতিক্রমী সংবাদ। ছেলে ও মেয়ের উভয় লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। মাথার অর্ধেক নেই, এমনকি মগজও রয়েছে পৃথকভাবে একটা থলেতে। এমনই অস্বাভাবিক এক শিশু জন্ম নিয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শুক্রবার রাত 10টার দিকে গোমস্তাপুর মহানন্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়। তবে জন্মের 5 ঘন্টা পরে শিশুটির মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, এমন ঘটনা খুবই বিরল। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের ভ্যানচালক নাসির হোসেনের স্ত্রী জিন্নাতুন খাতুন শিশুটির জন্ম দিয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ, নার্স, আয়া ও শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসব বেদনা উঠলে শুক্রবার রাত 9:30 দিকে ক্লিনিকে ভর্তি করা হয় জিন্নাতুন খাতুনকে। বাচ্চা প্রসবের নির্ধারিত তারিখের 2 দিন পেরিয়ে যাওয়ায় সিজার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসক। পরে ডাক্তার হাশেম আলের নেতৃত্বে সিজার করা হয়। সিজারে অংশ নেওয়া নার্স ফাতেমা খাতুন বলেন, অপারেশন থিয়েটারে সিজার করার সময় দেখতে পায় বাচ্চাটির মাথা নেই, যা রয়েছে তা মাথার প্রায় 1/3, এমনকি মাথার ভেতরে থাকা মগজ বাইরে আলাদা একটি থলেতে আছে। অবাক করার বিষয়, শিশুটির পুরুষাঙ্গ ও মেয়েদের প্রসবদ্বার দুটিই আছে। তিনি আরও বলেন, অপারেশন থিয়েটারে এমন শিশু দেখে সবাই অবাক হয়েছিলাম। পরে তাদের স্বজনদের জানানো হয়, শিশুটির মাকেও জানানো হয়েছে। জন্মের কিছুক্ষণ পর তার মা তাকে দেখেছে। এরপর জানাজানি হলে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমায়। দীর্ঘ সিজারের অভিজ্ঞতায় এমন শিশু কখনো দেখেননি বলছেন চিকিৎসকরা। তবে জন্মের 5 ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মেডিসিন বিশেষজ্ঞ গোলাম রাব্বানি বলেন, এমন ঘটনা খুবই বিরল। উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেওয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একেবারে অদ্ভুত। তবে মাথার খুলির পরিপক্কতা না পেলে মগজ আলাদা হয়ে থাকতে পারে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।